আমরা চলে এসেছি আজকে সবুজ ঘেরা অসম্ভব সুন্দর এবং যন্ত্রপাতিতে সমৃদ্ধ একটা প্রতিষ্ঠান দেখার জন্য। সেটার নাম হলো বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অত্যন্ত সুন্দর, মনোরম এবং কারিগরি শিক্ষার জন্য একটা বিশাল ওয়ার্ল্ড এই জায়গায়। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং টিচারদের সাথে কথা বলা থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। আমি মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার, প্রিন্সিপাল ইনচার্জ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের নামকরণ হয়েছিল 1980 দিকে, সুইডেন রয়্যাল ফ্যামিলির এবং পাকিস্তান যতদূর দিকে 1962 সনে এই প্রতিষ্ঠানটি এখানে প্রতিষ্ঠিত হয়। তখন নাম ছিল সুইডেন পাকিস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যা বর্তমানে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক নামে পরিচিত। 1962 সনে শুধুমাত্র 4টি টেকনোলজি নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা আরম্ভ করে। এই টেকনোলজির ভিতরে ছিল ইন্ডাস্ট্রিয়াল উড টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, অটোমোবাইল টেকনোলজি এবং মেকানিক্যাল টেকনোলজি। এরপর 2005-06 দিকে নতুন করে 2টি টেকনোলজি আবার সংযুক্ত হয়, একটা হলো কম্পিউটার টেকনোলজি এবং আর একটা হলো কনস্ট্রাকশন টেকনোলজি। প্রথম অবস্থাতে শুধুমাত্র 100 জন ছাত্রছাত্রীকে নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা, কিন্তু বর্তমানে প্রায় 2200 ছাত্রছাত্রী নিয়ে এর অবস্থান। এখানে 2টি হোস্টেল ছেলেদের এবং 1টি মেয়েদের হোস্টেল আছে, যেখানে ছেলেদের প্রায় 300 জন ছাত্র এবং মেয়েদের হোস্টেলে প্রায় 60 জন ছাত্রী অবস্থান করতেছে। তাছাড়াও শিক্ষক কর্মচারীদের থাকার জন্য সুব্যবস্থা আছে। এখানে টেকনোলজিগুলি নিত্য নতুন সরঞ্জাম এবং যন্ত্রপাতি দিয়ে সংযুক্ত করা। তাছাড়াও আমাদের এখানে টোটাল 6টা টেকনোলজির উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকার এবং কারিগরি স্কিল 21-এর প্রজেক্ট হিসাবে আরও 5টি ট্রেড কোর্সে আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি, যে প্রশিক্ষণ থেকে এখান থেকে বাইরের যে বেকার যে যুবক যুবতীরা আছে তাদেরকে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে নেওয়া হয় এবং তারা 360 ঘন্টা প্রশিক্ষণ নেওয়ার পর দক্ষ শ্রমিক হিসাবে তৈরি করা বা দক্ষ জনশক্তি হিসাবে তৈরি করার জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছি। পার্বত্য এলাকা হওয়ার কারণেই এখানে পার্বত্য উপজাতি সহকারে আরম্ভ করে এখানে লোকজন যারা বেকার অবস্থায় আছেন তাদেরকে সুন্দরভাবে দক্ষ শ্রমিক তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের এখানে আরেকটি নতুন শর্টকাট চালু করা হয়েছে, কেয়ার গিভিং। এটা শুধুমাত্র বাংলাদেশেই প্রথমই আমাদের এখানে চালু করা হয়েছে। এখান থেকে প্রতি 4 মাস পরপর 325 জন করে ছাত্রছাত্রীকে আমরা কেয়ার গিভিংয়ের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ড এবং অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে থাকে। সেই অনুসারে প্রতি বছর SSC পাশ করা ছাত্রছাত্রীকে এখানে ভর্তি করানো হয় এবং ভর্তি করানোর জন্য সরকারের যে নিয়মকানুন আছে, অর্থাৎ অনলাইন পদ্ধতিতে ভর্তি হয়ে থাকে। এছাড়াও এখানে যারা SSC পাশ করে থাকে, SSC পাশ করার পর সায়েন্সে পাশ করলে তাদেরকে সরাসরি থার্ড সেমিস্টারে ভর্তি করানো হয়ে থাকে। এটা কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সর্বপ্রথম যে ডিপার্টমেন্টটি প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে সিভিল উড। এটা তৎকালীন পাকিস্তান এবং সুইডেন সরকারের যৌথ উদ্যোগে এই ডিপার্টমেন্টটি তৈরি করা হয়। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, বিভাগীয় প্রধান সিভিল উড টেকনোলজি। এখানে প্রথমত 10 জন ছেলে নিয়ে কার্যক্রম শুরু করে। এখন বর্তমানে প্রতি ইয়ারে আমাদের 100 জন ছেলে ভর্তি হয়, মোট 4টে ইয়ার 400 ছেলে একসাথে লেখাপড়া করে। প্রতি বছরই আমরা ভর্তি করি এখানে সিভিল উড ডিপার্টমেন্টে। আমাদের ফার্স্ট শিফটে 50 জন, সেকেন্ড শিফটে 50 জন ভর্তি হতে পারে। ভর্তির যোগ্যতা SSC পাস করে এখানে আসতে হবে। সায়েন্স গ্রুপ, আর্টস ও কমার্স সবাই এখানে পড়াশোনা করতে পারে, এমনকি মাদ্রাসা থেকে যারা আসে তাদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে। তারপরেও যারা ইন্টারমিডিয়েট পাস করে তারাও এখানে তৃতীয় বর্ষে, সায়েন্স হলে ইন্টারমিডিয়েট তৃতীয় বর্ষে এখানে আসে, থার্ড সেমিস্টারে এখানে ভর্তি হতে পারে। অটোমোবাইল ডিপার্টমেন্ট অথবা পাওয়ার ডিপার্টমেন্টটি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল ডিপার্টমেন্টটি হচ্ছে অন্যতম। আর এই অটোমোবাইল ডিপার্টমেন্টের টিচার, স্টুডেন্ট এবং ব্যবহারিক যন্ত্রপাতি এবং গাড়ি থেকে শুরু করে সব বিষয়ে
বিস্তারিত জানার চেষ্টা করব আজকে। চলুন তাহলে। আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আমি অটোমোবাইল টেকনোলজির ডিপার্টমেন্টের হেডের দায়িত্বে আছি। আমি মূলত ইনস্ট্রাক্টর পাওয়ার। আমাদের এই পাওয়ার ডিপার্টমেন্টটা এস্টাবলিশ হয়েছিল 1963 সালে, প্রতিষ্ঠা লগ্ন থেকেই অটোমোবাইল টেকনোলজিটা চলতেছে। এখানে ছাত্ররা তখন তৎকালীন সময়ে ছাত্র ভর্তি হতো 10 জন করে, পরবর্তীতে 20 জন, এখন আমরা বর্তমানে প্রতি ইয়ারে 2 শিফটে মিলে 100 জন ছাত্র ভর্তি হয়। এখানে ভর্তি হওয়ার জন্য মূলত এসএসসি পাস যারা আছে তারা প্রথম পর্বে ভর্তি হয়, তাছাড়া তৃতীয় পর্ব থেকে ইন্টার পাস, সায়েন্স থেকে যারা ইন্টার পাস করে তারাও কিন্তু এখানে ভর্তি হতে পারে। ভোকেশনাল থেকে আসতে পারে, এই মাদ্রাসা থেকে এখানে মাদ্রাসা বা মাদ্রাসা সমমান যারা আছে তারাও আসতে পারে। আর ভোকেশনাল থেকে নির্দিষ্ট কোটা আছে, মহিলাদেরও নির্দিষ্ট কোটা আছে, 20% মহিলাদের কোটা আছে, তারাও ভর্তি করে। উপজাতিদের 2% কোটা আছে। আমরা দক্ষ টিমের মাধ্যমে দক্ষ ইঞ্জিনিয়ার গড়ে তুলে দেশের সেবায় নিয়োজিত করি। আজকে আমরা বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সব কিছু দেখার চেষ্টা করব, অর্থাৎ টিচারদের সাথে কথা বলবো এবং স্টুডেন্টদের কার্যক্রম থেকে শুরু করে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল এবং যন্ত্রপাতি বিষয়গুলো ভালোভাবে পরিদর্শন করব। আমি মানস বড়ুয়া, বিভাগীয় প্রধান ও ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল। 1963 সাল থেকে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যাত্রা শুরু করে অবধি, এবং আমাদের এই ডিপার্টমেন্টের টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 439 জন, 2 শিফট মিলে। তো আমরা ওই যে অষ্টম পর্বকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে পাঠাই প্রতি বছর। এর মধ্যে আমাদের 3টা ল্যাব আছে, ইলেকট্রনিক্স ল্যাব, মেশিন শপ ল্যাব এবং ওয়ারিং ল্যাব, এবং এই 3 ল্যাবের মাঝেই আমরা প্র্যাকটিক্যালগুলো করাই থাকি। চাকরির বাজারে ইলেকট্রিক্যাল ডিমান্ড খুব বেশি, আমরা প্রতি বছর পাস করার আগেই আমাদের ডিমান্ড চলে আসে। যেমন বিএসএলএম থেকে আসে, বিএসএলএম প্রশিক্ষণ করার পরে অনেকে চাকরি হয়, টিকে পেপার মিল আছে, বিভিন্ন গার্মেন্টস আছে, ইয়াগমান আছে, সব রেখে আমাদের রিকুইজিশন করে যে ছাত্ররা যাতে আমরা দিতে পারি। সেই হিসেবে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে প্রচুর বাইর হওয়ার আগেই চাকরি হয়ে যায় অনেকগুলো। আজকে আমরা বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অত্যন্ত আধুনিক এবং যন্ত্র সমৃদ্ধ একটা ডিপার্টমেন্ট, যন্ত্র বিভাগ অর্থাৎ মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের টিচারদের সাথে আলোচনা করব। আমি মোহাম্মদ শফিল ইসলাম, ওয়ার্কশপ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড বিভাগীয় প্রধান মেকানিক্যাল টেকনোলজি, বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট। এই মেকানিক্যাল টেকনোলজিটা 1963 সাল থেকেই এই প্রতিষ্ঠানে বিদ্যমান। আমার এখানে অনেক দক্ষ আমার শিক্ষক এবং অনেক দক্ষ স্টাফ দ্বারা পরিচালিত। আমার এখানে ছাত্র সংখ্যা 450 জন, এমনকি এখানে মূলত শুরুতে 100 জন ছাত্র, 2টা শিফটে, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে 100 জন ছাত্র ভর্তি করানো যায়। এই ভর্তির যোগ্যতা মূলত এসএসসি থেকে, এসএসসি বক থেকে, এমনকি যারা ইন্টার এইচএসসি করা, যারা ইন্টার এসএস সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারাও এখানে সুযোগ পায়। আর এই ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে মূলত আমাদের ছাত্রছাত্রীরা দেশে এবং বিদেশে তারা সফলতার সহিত কাজ করতেছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অত্যাধুনিক ডিপার্টমেন্ট কম্পিউটার টেকনোলজি। কম্পিউটার টেকনোলজির অত্যাধুনিক যন্ত্রপাতি থেকে শুরু করে অত্যাধুনিক ল্যাব এবং অত্যাধুনিক মেশিনারিজগুলো আমরা দেখব। আমি প্রকৌশলী মোহাম্মদ তারেকুল ইসলাম, বিভাগীয় প্রধান কম্পিউটার টেকনোলজি, বিএসপিআই কাপ্তাই। প্রতি বছর এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই অত্র প্রতিষ্ঠানে প্রথম শিফটে 50 জন, দ্বিতীয় শিফটে 50 জন করে সর্বমোট 100 জন ছাত্রছাত্রী ভর্তি করানো হয়। সেই সাথে এসএসসি সায়েন্স থেকে যারা পাশ করে তাদেরকে সরাসরি তৃতীয় পর্বে ভর্তির সুযোগ রয়েছে, এবং এসএসসি ভোকেশনাল পাশ করার পর সরাসরি ডিপ্লোমা কোর্সে চতুর্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আধুনিক প্রযুক্তির সাথে কম্পিউটার টেকনোলজি শিক্ষার্থীদের পরিচয় করানোর জন্য কম্পিউটার টেকনোলজি বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করা হয়। তার ওই ধারাবাহিকতায় বর্তমানেও গত 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমেরিকা ভিত্তিক আইটি প্রতিষ্ঠান আলফা ডট নেটের সার্বিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ইসরাফিল মাসুমের উপস্থাপনায় 3 দিনব্যাপী ওয়ার্কশপ ও ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম আজকে সমাপনী সমাপ্ত হতে যাচ্ছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই রাঙামাটির কনস্ট্রাকশন ডিপার্টমেন্টটি অত্যাধুনিক এবং যন্ত্র সমৃদ্ধ একটা ডিপার্টমেন্ট।
এই ডিপার্টমেন্টের বিস্তারিত টিচারদের কার্যক্রম, ছাত্রদের এবং যন্ত্রপাতি মেশিনারি সহ ল্যাবরেটরিগুলো দেখে আসব। আমি আবুল খায়ের, জুনিয়র ইনস্ট্রাক্টর কনস্ট্রাকশন টেকনোলজি, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট 2006 সালে চালু হয়। 2006-07 সেশন থেকে আমাদের এখানে শিক্ষা কার্যক্রম শুরু হয়। আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট মূলত সিভিলের একটা অংশ। সিভিলের 80% প্লাস অংশগুলো কনস্ট্রাকশনের মধ্যে আছে। তো সিভিল ডিপার্টমেন্ট থেকে কনস্ট্রাকশন আলাদা হয়েছে, কিন্তু এখন কারিগরি শিক্ষা বোর্ড কনস্ট্রাকশন ডিপার্টমেন্টকে সিভিলের সমান সনদ দেওয়া হয়। তো এই জন্য এখন আর চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আর আমাদের ডিপার্টমেন্টে প্রতি বর্ষে ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে 100 জন ছাত্র ভর্তি হতে পারে। আমাদের বর্তমানে ছাত্র সংখ্যা আছে 326 জন। আর আমাদের এই কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে সেটা জেনারেল, মাদ্রাসা, যে কোনো ইয়া থেকে এসএসসি পাশ করে তারা এখানে ভর্তি হতে পারে। আর ইন্টারমিডিয়েট সায়েন্স বিভাগ থেকে কেউ পাশ করে আসলে সে সরাসরি তৃতীয় পর্বে ভর্তি হতে পারে। আমাদের এখানে 4টা ল্যাব আছে, হাইড্রোলিক্স ল্যাব, ম্যাটেরিয়ালস ল্যাব, সার্ভেইং ল্যাব এবং টেস্টিং ল্যাব। আমাদের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে ছাত্ররা বের হয়ে তারা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে। যেমন বেসরকারি প্রতিষ্ঠানে হলে তারা বিভিন্ন ডেভেলপার কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে, চাকরি করে, এবং অনেকে কনসালটেন্ট ফার্মে চাকরি করে। আবার অনেকে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই কনসালটেন্ট ফার্ম দিয়ে দেয়, ফার্ম দিয়ে তারা নিজেরাই আরও 10 জনকে চাকরির ব্যবস্থা করে দেয়। আর সরকারি প্রতিষ্ঠান বলতে আমাদের এখানে রোডস অ্যান্ড হাইওয়ে, পিডাব্লিউডি, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, এগুলো সরকারি এই উন্নয়নের যে ইয়াগুলো আছে, মানে সেক্টরগুলো আছে, সবগুলো সেক্টরই মূলত আমাদের ছেলেরা চাকরি করে, চাকরি পায়।